তেলিয়ামুড়া থানাধীন করিলং এলাকার ভানু দাসের 18 বছর বয়সী কন্যা পায়েল দাস কোনো এক অজ্ঞাত কারণে বুধবার দুপুর নাগাদ বাড়ির সকল সদস্যদের নজর এড়িয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে পরিবারের লোকজন। যখন ঘটনাটি সংঘটিত হয়েছে তখন পায়েলের মা বাড়িতে ছিলেন না, পরবর্তীতে বাড়িতে এসে ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে এবং ওনার চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন ছুটে এসে তেলিয়ামুড়া থানা পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেয়। তবে মূলত কি কারণে এই আত্মহত্যা, সেই কারণটি ধোঁয়াশায় রয়ে গেল। ঘটনা তো এমনি কিচ্ছু হয়েছে না, এর কোনোদিনও কার্য জগলা কিচ্ছু নাই। তাই মা আর আমি পঞ্চায়েত মিটিংয়ে যাইতে আসলাম আর কি, তাই মা ও সমনে যেতেছে বেড়াইতে যাইব দিয়া শান্ত কালকা গেল হইলে আমরা সুস্মিতার লোক তাই কাকুর বাড়ি এফের আইসে আয়া রান্না করে ঢুকিয়ে দেহে লটকে দিচ্ছে। মনে করেন তাই মেয়ে তাই না? হ্যাঁ। কি নাম? তাই নাম পায়েল দাস। ও তাই নাম পায়েল। বয়স কেমন? 18। কোন জায়গায় এটা? এটা তো করিলাম। কি মনে করতেছেন কি কারণে মূলত আত্মহত্যা? কি জানি কিচ্ছু কোয়া না তো কোনোদিন হয়। এরা তো দুই ওরা জমজ বই নাছে না, একলগে পড়াশোনা। আমি প্রায় সময় ইয়া কইতাম তোরা দুইটা দুই বিছনা যাস না, কোনোদিনও লড়ে না এই একখানো বই। তখন আমি এক কুচি দেখছে তাই কিচ্ছু লেখে টেকে হয়ে গেছে না, খাতা টাতা তো আমরা দেখছি কিচ্ছু নাই। বা লগের বান্ধবীদের লগে যে 1 থেকে 10 অবধি পড়ছে আর 12 অবধি যে কেউ কাছে কোনোদিন কিছু কইছিনি তাও না। আর খুব লাজুক, বাইরেই না বাইরে। পারিবারিক কোনো ঝামেলা? না না কিচ্ছু নাই, কোনো ঝামেলা নাই। বাবার নাম ভানু দাস। কি করে? ডিপুরাটার কাজ করে। আচমকা এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।